নমস্কার বন্ধুরা, জ্যোতিষ লোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু বাস্তুশাস্ত্রের কিছু গুরুত্বপূর্ণ টিপস। রান্নাঘর, ঠাকুরঘর এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে অন্যান্য ভিডিওতে। তো এখন আমরা আজকের যে আলোচনা, সেখানে আমরা জানব যে মাটির নিচে জলধারা, জলের ট্যাঙ্ক, বাড়ির ছাদে সিঁড়ি, দেয়াল ঘড়ি, বাড়ির দরজা জানালা, এই সমস্ত কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এগুলো কোন দিকে অবস্থান হলে সঠিক হবে সেটা নিয়ে আজকের আমাদের আলোচনা। তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলে আসুন আমরা বর্তমান ভিডিওটিতে চোখ রাখি। আমাদের আজকের আলোচনার যে বিষয়বস্তু আমরা ঠিক করেছি, সেখানে বাস্তুশাস্ত্রের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে। সেখানে আমরা যে জিনিসগুলোকে রেখেছি আজকে আলোচনার মধ্যে, সেইগুলো একটু আমরা চোখ বুলিয়ে নিই। এক নম্বর হচ্ছে মাটির নিচে জলধারা বা টিউবওয়েল সম্বন্ধে আলোচনা হবে। বাড়ির ছাদে জলের ট্যাঙ্ক, এটা নিয়ে আলোচনা হবে। সিঁড়ি কোন দিকে স্থাপন করলে বাস্তুশাস্ত্র মতে পজিটিভ এনার্জি পাওয়া যাবে, সেটা নিয়ে আলোচনা হবে। দেয়াল ঘড়ি, পূর্বপুরুষের ছবি কোন দিকে টাঙালে ভালো, আর বাড়ির দরজা জানলা সেইগুলো কোন দিকে হলে ভালো, কি সংখ্যার হলে ভালো, এইগুলো নিয়ে আলোচনা। তো চলে আসুন আমরা প্রথমে মাটির নিচের যে জলধারা সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি আগে। তা সেখানে আমরা দেখতে আমরা একটা স্ট্রাকচার তৈরি করে নিয়েছি বাস্তুর, তা সেই হিসেবে আমরা কিন্তু দেখব যে বিভিন্ন দিকও আমরা মার্কিং করে দিয়েছি, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, কোণগুলোকেও আমরা দিয়ে দিয়েছি, উত্তর পূর্ব কোণ, ঈশান কোণ, অগ্নিকোণ, নৈঋত্য কোণ, বায়ু কোণ, টোটাল স্ট্রাকচার রেডি করা আছে আমাদের। এবার আমরা চলে যাব যে টিউবওয়েল নিয়ে আমরা চলে যাব, এই কোণ থেকেই শুরু করছি। তা টিউবওয়েল বা মাটির নিচের যে জলধারা সেটা উত্তর পূর্ব কোণে জলধারা করা উচিত। উত্তর পূর্ব কোণ যেটি ঈশান কোণ, এখানে এবং আধ্যাত্মিক দিকেরও একটা ব্যবস্থা করতে হবে, তেমনি এই মাটির নিচে জলধারার পক্ষে এই দিকটি কিন্তু আদর্শ দিক। এখানে পাতকুয়া, টিউবওয়েল খনন করা উচিত। এখানে জলধারা হলে বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, আর সেটা না করে আমরা যদি ঠিক এই উল্টো দিকে আরেকটি কোণ আছে আমরা ঈশান কোণের অপোজিট সাইডে, সেটাকে আমরা অগ্নিকোণ বলি, দক্ষিণ পূর্ব কোণ, এখানে না করে আমরা যদি এইখানে করি জলধারা বা পাতকুয়া, তাহলে কিন্তু সন্তান হানি হবে, সন্তানের ক্ষতি হবে। এইখানে জলধারা বা পাতকুয়া করলে সন্তানের কিন্তু ক্ষতি হবে। অতএব যেটা যে দিকে করলে ভালো হয় আমাদেরকে, সেটা যদি আমাদের সম্ভব হয় সেই দিকেই করতে হবে। দক্ষিণ দিকে যদি জলধারা, দক্ষিণ দিকে যদি আমরা চলে আসছি, ধরুন এই দিকটাতে আমরা জলধারা করছি, দক্ষিণ দিকে জলধারা মহিলাদের বিভিন্ন আশঙ্কা তৈরি করে মহিলাদের জীবনে। দক্ষিণ দিকে যদি আমরা কোনোরকম জলধারা তৈরি করি, পাতকোয়া বা কোনো টিউবওয়েলের ব্যবস্থা করি, সেখানে কিন্তু বাড়ির যারা মহিলা থাকবে তাদের একটা বিভিন্ন মনে সবসময় একটা বিভিন্ন খারাপ আশঙ্কা তৈরি হবে, শঙ্কা যাকে বলে আমরা। দক্ষিণ পশ্চিম কোণে জলধারা পাতকুয়া হলে গৃহকর্তার অকাল মৃত্যু হবে। এভাবে আমরা দক্ষিণ পশ্চিম কোণটাতে চলে আসছি, এইখানে যদি জলধারা বা পাতকুয়া তৈরি হয় তাহলে গৃহকর্তার অকাল মৃত্যু হবে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। উত্তর পশ্চিম কোণে হলে কী হবে, বায়ু কোণে যদি আমরা দেখি, উত্তর পশ্চিম কোণ বায়ু কোণ, এইখানে যদি জলধারা তৈরি হয় তাহলে কিন্তু শত্রুতা বৃদ্ধি পাবে, দুঃখের কারণ হয়ে দাঁড়াবে,
এদিকে যদি জলাধারা তৈরি হয় শত্রুতা বৃদ্ধি পাবে এবং সেটা দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। আচ্ছা, এবার আমরা চলে আসবো জলের উৎস যদি উত্তর দিকে হয় এইখানটা হলে ভালো, উত্তর পূর্ব কোণ বা উত্তর দিক এই চত্বরটাতে যদি করা যায় জলের ব্যবস্থা, মাটির নিচে জলাধারার ব্যবস্থা, তাহলে উত্তম। এবার যদি আমরা মাঝখানে করি, পুরো স্ট্রাকচারটা গৃহের মাঝখানে আমরা পাতকুয়া তৈরি করেছি, এখানেও পাতকুয়া তৈরি করাটা সবচেয়ে অশুভ, সম্পত্তির হানি হবে, দারিদ্রতা সৃষ্টি হবে গৃহ বাড়ির মাঝখানে পাতকুয়া বা জলধারা থাকলে। এবার আমরা চলে আসবো কি বাড়ির ছাদে জলের ট্যাঙ্ক। এবার দ্বিতীয় পয়েন্টটাতে আমরা চলে আসবো যে বাড়ির ছাদে জলের ট্যাঙ্ক, ছাদে যে জলের ট্যাঙ্ক থাকবে সেটা কোন দিকে থাকলে ভালো হবে, না উত্তর পশ্চিম, পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম। তার মানে উত্তর পশ্চিম যদি আমরা দেখি, উত্তর পশ্চিম, পশ্চিম অথবা দক্ষিণ, ঠিক এই চত্বরটাতে, ঠিক এই চত্বরটাতে যদি আমরা ঠিক এই দিকটাতে ছাদের এই পশ্চিম দিক বরাবর যদি রাখতে পারি আমরা জলের ট্যাঙ্ক, উত্তর দিকেও রাখা যেতে পারে, এই দিকটাতেও রাখা যেতে পারে, এই চত্বরটাতে হাফ পোর্শন মতো আর কি, এই দিকে চত্বরগুলোতে যদি আমরা রাখতে পারি, ঠিক এই চৌকো ভাগ অর্ধেকটা করলে যেটা দাঁড়ায় এই পোর্শনে যদি আমরা রাখতে পারি বাড়ির ছাদে জলের ট্যাঙ্ক তাহলে ভালো। উত্তর পূর্ব দিকে যদি বসালে আর্থিক ক্ষতি হয়, যদি আমরা এই দিকটাই চলে আসি, উত্তর পূর্ব দিকে যদি আমরা জলের ট্যাঙ্ক বসাই উত্তর পূর্ব দিকে ছাদে, তাহলে কি হবে আর্থিক ক্ষতি হবে, দুর্ঘটনা ঘটবে, ঠিক এর মাথাটায় ছাদের আর্থিক ক্ষতি হবে আর দুর্ঘটনা ঘটবে। ছাদের সমতলে জলের ট্যাঙ্ক ক্ষতিকারক, হয়তো ছাদ যেমন আছে তার সমতলে জলের ট্যাঙ্ক বসতে হবে, নিচে আমরা পায়া দিই না, অনেক সময় অনেকে পায়া দেয় না, সেটাও কিন্তু ক্ষতিকর, ছাদের সমতলে জলের ট্যাঙ্ক ক্ষতিকারক। এতে কি হবে না বাড়ির যারা বসবাসকারী তার একটা চাপে থাকবে, বিভিন্ন বিষয় নিয়ে একটা চাপের মধ্যে থাকবে সবসময়, সেটা থেকে মুক্ত হতে চাইলে বাড়ির সমতলে কিন্তু আমাদের জলের ট্যাঙ্ক বসানো চলবে না, চাপ মুক্ত ভাবটা তাদের মধ্যে কাজ করবে যদি আমরা ছাদের সমতলে জলের ট্যাঙ্ক না বসাই। এবার আমরা চলে আসবো এবার তৃতীয় গুরুত্বপূর্ণ জিনিস, সিঁড়ি। সিঁড়ির ক্ষেত্রে আমরা যেটা দেখব, পূর্ব থেকে পশ্চিম বা উত্তর থেকে দক্ষিণ দিকে সিঁড়ি হওয়া উচিত, পূর্ব থেকে পশ্চিম বা উত্তর থেকে দক্ষিণ, এই বরাবর সিঁড়ি হলে ভালো, মানে অভিমুখটা, কিন্তু দিকটা আমাদের জানতে হবে, সেটা আসছি পরে। গোলাকৃতি সিঁড়ির ক্ষেত্রে, গোলাকার যে সিঁড়ি, বাঁ দিক থেকে ডান দিকে ওঠা বাঞ্ছনীয়, অনেক সময় গোল হলো সিঁড়ি হয় না, বাঁ দিক মোড়টা যেন, বাঁকটা যেন বাঁ দিক থেকে ডান দিকে হয়। সিঁড়ি বাড়ির দক্ষিণ পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিমে হওয়া বাঞ্ছনীয়, আমাদের যেটা পশ্চিম আর দক্ষিণ এই ঠিক এই দিকটাতে আমাদের সিঁড়ি হতে হবে, এই সুট মানে মুখটা পূর্ব দিকে পশ্চিম, এই পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে বা উত্তর থেকে দক্ষিণে আসছে, ঠিক আছে, কিন্তু দিকটা হবে কিন্তু দক্ষিণ কিংবা পশ্চিম দিক, বাড়ির সিঁড়ি হওয়ার পক্ষে আদর্শ দক্ষিণ পশ্চিম হওয়া বাঞ্ছনীয়, উত্তর পূর্বে যেন কোনোভাবেই কখনো এই সিঁড়ি না হয়, এদিকে যেন কখনো সিঁড়ি না হয়। সিঁড়িঘরের ছাদ অবশ্যই পূর্ব অথবা উত্তর দিকে তলে হওয়া উচিত, সিঁড়িঘরটা হয়ে গেল, হয়ে গিয়ে ছাদটা যেটা হবে সেটা পূর্ব বা উত্তর দিকে তলে হবে, উপরের যে ছাদটা এই দিকে সিঁড়ি হলো, কিন্তু যেখানে ছাদটা হবে সিঁড়িঘরের সেটা পূর্ব কিংবা উত্তর দিকে তলে হতে হবে। বাড়ির মাঝখানে কিন্তু কখনোই সিঁড়ি করা চলবে না, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, পাতকুয়াও যেমন চলবে না, এখানে বাড়ির মাঝখানে সিঁড়ির চলবে না। এবার আমাদের জানতে হবে কি যে সিঁড়ির শেষ ধাপ যদি দক্ষিণ পশ্চিম দিকে যেন শেষ না হয়, এবং সেই জায়গায় যদি কেউ বাস করে তাহলে তার শ্বাসকষ্টে অসুখে ভুগবে, তিনি খুব ধীরগতি সম্পন্ন হবে আর তিনি দুরারোগ্য রোগে ভুগতে থাকবেন, এটাও একটা ভাইটাল পয়েন্ট সিঁড়ির ক্ষেত্রে, যে সিঁড়ির শেষ ধাপ যেন দক্ষিণ পশ্চিম দিকে যেন শেষ না হয়, দক্ষিণ পশ্চিম দিকে যেন সিঁড়ির শেষ ধাপটা শেষ না হয়, আমাদের শেষ ধাপগুলো সব এই দিকে যেন শেষ হয় তাহলে ভালো, পূর্ব আর উত্তর, দক্ষিণ পশ্চিমে হলে কিন্তু কী হবে শ্বাসকষ্টে ভুগবে কে না সেই জায়গায় যে বাস করবে আর কি, তিনি ধীরগতি সম্পন্ন হবেন, দুরারোগ্য রোগে ভুগতে থাকবে। তাহলে সিঁড়ির ব্যাপারে আমাদেরকে কিন্তু এই সমস্ত জিনিসগুলো আমাদের মেনে চলতে হবে। এবার আমাদের দেয়াল ঘড়ির প্রসঙ্গে চলে আসব, আমাদের এখানে দেয়াল ঘড়ি আছে চার নম্বরে, দেয়াল ঘড়ির ক্ষেত্রে আমাদের যে কোনো ঘরের উত্তর পূর্ব ও পশ্চিম দিকে লাগানো যেতে পারে, উত্তর দিকে দেয়ালে লাগানো যেতে পারে,
পূর্ব দিকের দেয়ালে লাগানো যেতে পারে দেয়ালগুলি, পশ্চিম দিকের দেয়ালও লাগানো যেতে পারে। এটা একটা পুরো জায়গা, যদি এখানে যদি কোনো ঘর হয় ধরুন, সেই ঘরের ক্ষেত্রে ধরুন এখানে কোনো একটি ঘর আছে, সেই ঘরের ক্ষেত্রে উত্তর দিকে দেয়াল, পূর্ব পশ্চিম, দক্ষিণ দিকে যেন না থাকে, এটা মাথায় রাখতে হবে। দেয়ালগুলি এটা তো পুরো স্ট্রাকচার, আমি এটাকে ঘর ধরে নিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি যদি এর মাঝে কোনো ঘর হবে, স্ট্রাকচারটাতে এর মধ্যে বিভিন্ন জিনিস থাকতেই পারে, ড্রয়িং রুম, ডাইনিং রুম, বাথরুম। তা এখানে ধরছি আমি এদিকে একটি কোনো রুম আছে, সেই রুমের কিন্তু উত্তর দিক, পূর্ব দিক, পশ্চিম দিকে রাখা যাবে, দক্ষিণ দিকে দেয়ালে যেন না থাকে, সেটা মাথায় রাখতে হবে। পূর্বপুরুষের ছবি কোনো রুমে দক্ষিণ পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে টাঙানো ভালো, পূর্বপুরুষের ছবি এইদিকে কোনো রুম আছে সেখানে টাঙানো যেতে পারে, দক্ষিণ পশ্চিম কিংবা পশ্চিম দিকে লাগানো যেতে পারে, দক্ষিণ দিকেও টাঙানো যেতে পারে রুমের আর কি। আচ্ছা, বাড়ির দরজা জানলা, এই বাড়িতে বিভিন্ন এই স্ট্রাকচারের মধ্যে বিভিন্ন ঘর থাকতে পারে, এদিকে ঘর থাকতে পারে, এদিকেও ঘর থাকতে পারে, এদিকেও ঘর থাকতে পারে। তা সেই যে রুম, সেই রুমে যে দরজা জানলা, সেটা কী হবে না পূর্ব দিক আর উত্তর দিকে হতে হবে। এখানে যদি কোনো রুম থাকে, এই এই রুমের পূর্ব দিক মানে এইটা, উত্তর দিক মানে এইটা, তাহলে এই দুটো দিকে কিন্তু জানলা দরজা হওয়া, বেশিরভাগ জানলা দরজা ওই দিকেই হবে, অন্যদিকে কম হবে। দরজা জানলার তাহলে আসল আদর্শ দিক হচ্ছে পূর্ব আর উত্তর দিক। বাড়ির প্রধান দরজা অন্যান্য দরজার থেকে বৃহৎ করা উচিত, সেটা আমরা জানি যে পূর্ব দিকে বড় দরজা হবে এন্ট্রান্স, অন্যান্য যে দুটি দরজা থাকবে, ঘরের যে দরজা, এখানে ঘর আছে, এখানে ঘর আছে, এই ঘরগুলোর যে দরজার থেকে এই মেন দরজা বড় হবে। আচ্ছা, এবার আমাদের জানতে হবে কি দরজার লম্বা অংশ চওড়ার দ্বিগুণ হবে। এই যে লম্বা অংশটা যেটা হবে, উপর দিকে যেটা লম্বা হবে, এই চওড়ার দ্বিগুণ হবে, উপর দিকে যে লম্বাটা হবে দরজা, সেটা এই যে চওড়া, তার দ্বিগুণ হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের জানতে হবে কি জানলা পূর্ব উত্তর দিকে হয় ভালো, কিন্তু দু একটা পশ্চিম বা দক্ষিণ দিকে থাকলেও ক্ষতি নেই। বাড়ির মোট দরজার পরিমাণ কিন্তু জোড় সংখ্যা হবে, জোড় সংখ্যা বলতে সেখানে চার, ছয় এরকম আর কি, কিন্তু শূন্য যেন না থাকে শেষে, দশ বা কুড়ি টোটাল যে সংখ্যা আর কি জানলা, এ শূন্য থাকলে অসুবিধা আছে শেষে। যেখানে দরজা বসে তার উল্টো দিকে যেন জানলা থাকে, এটা মাথায় রাখতে হবে। একটা রুম, এখানে যদি কোনো রুম থাকে, তার যে দরজা যেখানে হবে তার উল্টো দিকে জানলা থাকলে ভালো, তাহলে আলো বাতাস খেলতে পারে ঠিকঠাক। তাহলে আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমরা আলোচনা করেছিলাম, বাস্তুর স্বাস্থ্যের বিভিন্ন দিকে কী কী, কোন দিকে কী থাকলে ভালো পজিটিভ এনার্জি আমরা পেতে পারি। তা ভিডিওটি ভালো লাগলে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ভিডিওটি, ভবিষ্যতে পরবর্তীকালে আমরা অন্যান্য ভিডিও নিয়ে আলোচনা করব আরও অন্যান্য দিক নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।